রাঙ্গামাটিতে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে নিশ্চিত করা, এবং আমাদের বিশেষ করে রাঙ্গামাটিতে যদি করোনার প্রাদুর্ভাব দেখা দেয় তাদেরকে, করোনা রোগীদেরকে আইসোলেশনে রাখার বিষয়ে কোথায় রাখা যায় সেজন্য আমাদের জায়গা ঠিক করা, এই বিষয়গুলো নিয়ে আমরা শুরু থেকে কাজ করে আসছি। এখন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইতিমধ্যে দেশে আজ এখন পর্যন্ত লেটেস্ট 33 জন করোনা শনাক্ত রোগী শনাক্ত হয়েছে, মৃত্যুর সংখ্যা 3 জন, এবং ঢাকার বাইরে ঢাকা, মাদারীপুর, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, গাজীপুর, কুমিল্লা এই জেলাগুলোতেই এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। আমাদের চট্টগ্রাম বিভাগ এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয় নাই। এখন এটা থেকে আমাদেরকে জনগণকে রক্ষা করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রবাসীদের, অর্থাৎ যারা বিদেশ থেকে এসেছেন বাই দিস টাইম, তাদেরকে হোম কোয়ারেন্টাইন বিষয়টা শতভাগ নিশ্চিত করা। আর দ্বিতীয় হচ্ছে ধরেন যাদের 15 দিন অলরেডি অতিবাহিত হয়ে গেছে বা 1 মাস হয়ে গেছে, তারা কোথায় আছে তাদেরকে, আমাদেরকে তাদের অবস্থানের ঠিকানাটা জানা, এবং তারা সুস্থ আছে কিনা, এবং তারা বিদেশ থেকে আসার পর কার কার সংস্পর্শে এসেছে, তাদের পরিবারের সদস্যগণ সুস্থ আছে কিনা, এই বিষয়গুলো দেখা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 3 ধরনের বিদেশ থেকে রাঙ্গামাটি যারা এসেছে তাদের লিস্ট পেয়েছি। একটা হচ্ছে গত 15 দিনে, আরেকটা হচ্ছে গত 1 মাসে কারা এসেছে, এবং বিগত 3 মাসের মধ্যে কারা এসেছে। সেই লিস্ট নিয়ে আমরা ইতিমধ্যে 10টা উপজেলায় যে ঠিকানা আছে আর কি, সেই মানে এয়ারপোর্ট দিয়ে যে যারা এসেছে সেই ঠিকানা অনুযায়ী 10 উপজেলায় আমরা 10টা ভাগ করে দিয়েছি, এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন নেতৃত্বে যে করোনা প্রতিরোধ কমিটি আছে সেই করোনা প্রতিরোধ কমিটি সহ উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী, আমাদের জনপ্রতিনিধি, চেয়ারম্যান, ম্যাম বা চৌকিদার, দফাদার, তাদেরকে কাজে লাগিয়ে এই 3 ধরনের যে লিস্ট দেওয়া হয়েছে লিস্টগুলো আমরা যাচাই করছি। তো এখানে অনেক ঠিকানা আছে রাঙ্গামাটিতে হয়তো, কিন্তু দাদা রাঙ্গামাটিতে অবস্থান নেই, হয়তো ঢাকা থাকে বা চট্টগ্রাম থাকে, সেটা আমরা দেখছি। আর এই 3 ধরনের প্রবাস থেকে যারা এসেছেন তাদের মধ্যে 15 দিনের মধ্যে যারা আছে তাদেরকে আমরা যেখানেই পাচ্ছি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছি, এবং এ পর্যন্ত আমরা রাঙ্গামাটিতে গতকাল পর্যন্ত 105 জনের হোম কোয়ারেন্টাইন আমরা নিশ্চিত করেছি। এই 105 জনের মধ্যে আবার দেখেন 10 জনের অলরেডি 14 দিন অতিক্রান্ত হয়েছে, তাদেরকে মেডিকেল ছাড়পত্র দেওয়া হয়েছে যেন আপনি হোম কোয়ারেন্টাইন থেকে এখন মুক্ত। আর এই হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য আমাদেরকে অনেক, আপনারা সবাই ছিলেন বা আছেন দেখেছেন, আমাদেরকে আইন প্রয়োগ করতে হয়েছে, আমাদেরকে জরিমানা করতে হয়েছে, এবং আমরা আজকেও প্রতিদিন আপনারা যারাই আমাদের কাছে যে কোনোভাবেই হোক আমাদের নোটিশে আসার সাথে সাথেই আমরা কিন্তু সেখানে আমরা পুলিশ পাঠাচ্ছি, ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি, এবং সেটা নিশ্চিত করছি। এবং এই বিষয়টি নিয়ে শুধু আমরা প্রশাসন না, আমরা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আমাদের এখানকার সেনাবাহিনী, বিজিবি সকলে কিন্তু একযোগে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবসময় আমি দেখেছি যে রাঙ্গামাটিতে যে কোনো দুর্যোগের সময়, এটা নট অনলি বর্তমান করোনা ভাইরাস, এটা বিগত দিনের পাহাড় ধস, প্রাকৃতিক দুর্যোগ সহ জলোচ্ছ্বাস, বন্যা, যে কোনো সময়ে আপনারা প্রশাসনকে নিরন্তর সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে, এবং এখনও করে যাচ্ছেন। আপনাদের কাছে আমি এটা বলতে দ্বিধা নেই, আপনাদের সাংবাদিক শ্রেণীর কাছ থেকে আমি যে ধরনের তথ্য পাচ্ছি, মানে তথ্য পেয়ে জনগণের সেবা যে কোনো বিষয়ে যেভাবে আমি দিতে পাচ্ছি, এটার জন্য আমি সত্যিকার অর্থে আজকে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ এখানকার জনগণের দুঃখ দুর্দশা এগুলো আপনারাই দেখে থাকেন, এবং আপনারাই এটা নিয়ে কথা বলেন, আমাদেরকে ইনফর্ম করেন। ঠিক একইভাবে আগামী দিনগুলোতে
আমাদের আমরা কোনোভাবেই এটা হতে দেব না, যাতে কোনোভাবেই আমরা কোনো করোনা ভাইরাস রোগী রাঙ্গামাটিতে শনাক্ত হোক এটা আমরা চাই না। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যে রাঙ্গামাটিতে সব পর্যটন কেন্দ্রগুলো আছে, আমি কিন্তু সবার আগে তিন হিলের মধ্যে আমি সবার আগে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করেছি এবং সব তালা লাগিয়ে দিয়েছি এবং সবাইকে রিকোয়েস্ট করেছি। আমি আমাদের ব্রিগেড কমান্ডার মহোদয়কে থেকে শুরু করে পুলিশ সুপার থেকে আমাদের বিজিবি থেকে সবাইকে আমি বলেছি যে মানে ওই কবে জানি বন্ধ করেছি এটা, আমার মনে হয় হ্যাঁ সপ্তাহখানেক আগ থেকে, আমার মনে হয় এখন স্পেসিফিক আমি এটা আপনারা দেখেছেন আমি এটা বন্ধ করেছি এবং বন্ধ করার ফলে আমরা এটার ফলও পাচ্ছি। আর আমাদের রাঙ্গামাটিতে ঢুকার চট্টগ্রাম থেকে একটাই মেইন পথ আর খাগড়াছড়ি থেকে আছে আর বান্দরবন থেকে আছে, সবগুলো পথে আমি আমার পুলিশ এবং যারা চেকপোস্টে আছে সকলকে আমি অনুরোধ করেছি যে প্রত্যেকটা বাস এবং গাড়ি যাতে চেক করেন। এবং আপনারা দেখে থাকবেন আমাদের চেকপোস্টে কিন্তু প্রত্যেকটা যাত্রীবাহী বাস বলেন এবং প্রাইভেট গাড়ি বলেন সবগুলো চেক আপ হচ্ছে যে কে আসছে, তারা কি রাঙ্গামাটির লোক না বাইরের লোক না বিদেশ থেকে এসেছে, সব চেক করে আমরা ঢুকাচ্ছি। এর কারণে আমাদের এখন মোটামুটি বলা যায় যে বহিরাগত লোকের এখানে টোটালি আসা বন্ধ হয়েছে। এখন যেই মানুষগুলো বিদেশ থেকে এখানে এসে গেছে তাদেরকে আমরা খুব নখদর্পণে রাখতে হবে, খুবই কেয়ারফুলে রাখতে হবে যে তাদের মধ্যে কেউ অসুস্থ হয় কি না, এবং অসুস্থ হওয়ার সাথে সাথেই তাদেরকে ডাক্তারের যে হটলাইন বা আমাদের যে কল সেন্টার আছে সেগুলোকে জানাতে হবে এবং আমাদেরকে জানাতে হবে, তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই এখনকার পরিস্থিতি থেকে যে জিনিসগুলো যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সোশ্যাল যে ডিস্টেন্স, এই সোশ্যাল ডিস্টেন্সটা তৈরি করা। অর্থাৎ আমরা এখানে যেভাবে যেন আমরা বসে আছি একটা চেইনে, এই চেইনগুলো ভেঙে দেওয়া, কারণ যখন ভাইরাস যাতে কোনোভাবেই একজনের শরীর থেকে অন্য শরীরে না যেতে পারে সোশ্যাল ডিস্টেন্সটা আমাদেরকে মেনে চলতে হবে। এবং সাথে সাথে যেটা সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি, যে গণ গণ হাত ধোয়া, নিজের পরিষ্কার করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজের বাসা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন যে নিজের যে বিছানাপত্র প্লাস ফ্লোরগুলো ক্লিনিং করা নিয়মিত ব্লিচিং পাউডার দিয়ে, এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধরেন কোনো জিনিস আমরা হাইড করব না, যে জিনিসের যেখানে ঘটুক সেটা আমাদেরকে আপনারা জানাবেন, এবং আমাদের যে কোনোভাবে মানুষকে আতঙ্কিত হতে আমরা বলবো না, আতঙ্কিত না হয়ে ধৈর্য সহকারে এই জিনিসটা মোকাবেলা করতে হবে, কারণ এই ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা আমরা কেউ দেখি না কোথায় আছে বা কোথায় কীভাবে আসছে। তো এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, আমরা ধৈর্য সহকারে এই জিনিসটা মোকাবেলা করব। আর ইতিমধ্যেই আমরা এই বিষয়টা নিয়ে যাতে কেউ অহেতুক বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, বাজারের দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল বা বিনা কারণে মূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে বাজার মনিটরিংয়ের বিষয়ে আমরা কিন্তু খুব জোর দিয়েছি, এবং আপনারা দেখবেন প্রতিদিনে আমাদের দু তিনটা মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আর যেখানে যেখানে আমি গতকালকেও বেশ কয়েকজন আমাকে ইনবক্সে দিয়েছে, কোথাও বাসায় কেউ কোচিং পড়াচ্ছে, কেউ বাসায় প্রাইভেট পড়াচ্ছে, এগুলো কোচিং সেন্টার তো অনেক আগে বন্ধ করেছি কিন্তু বাসায় অনেকে প্রাইভেট পড়াতো, আমাকে দু একজন আপনারা কেউ কেউ ইনবক্স করেছেন, সেটা আমরা বন্ধ করেছি এবং অনেকগুলো যাচাই করেছি যে তার আগে বন্ধ করে দিয়েছে। আর যে কোনো ধরনের ধর্মীয় বলেন, সামাজিক বলেন, বিয়ে বলেন, এগুলো তো আমরা অলরেডি বন্ধ করেছি, এগুলো এখন সব কিছুই বন্ধ, খেলাধুলা থেকে সব কিছু। এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি আশা করি আমরা ইনশাআল্লাহ রাঙ্গামাটিবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবো।